হ্যালো এভরিওয়ান, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান আলম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কীভাবে একটা ভ্যালু ইনপুট নিতে হয়। তো আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কীভাবে একটা ভ্যালু আউটপুট নিতে হয়। তো আউটপুট যেমন আমরা ইনপুটের জন্য একটা ফাংশন লিখছি, কয়েকটি লাইন লিখছি, তেমন আউটপুটের জন্য কিছু লাইন আছে, কিছু ফাংশন ইউজ করতে হয়। তো আমি ফাংশনটি লেখার পরে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, আমরা যখন আমরা সি কোড করতাম তখন আমরা কি করতাম, প্রিন্ট অফ দিয়ে আমরা পার্সেন্টেজ অফ ডি দিতাম। ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি দেওয়ার ফলে কি হতো, মানে কোনো একটা ভ্যালু প্রিন্ট হতো। তো আমরা এখানে কি মুভ এএইচ, এএইচ ওয়ান মানে হচ্ছে কোনো কিছু ইনপুট নেয়। আমরা এখানে দেখছি ইনপুট নিচ্ছে হচ্ছে এএইচ ওয়ান দিয়ে, এবং এএইচ টু দিয়ে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। যখনই এখানে চেকার চেক করবে, এই সফটওয়্যারটি যখন চেক করবে যে এএইচ টু পাবে, তখন ভাববে যে একটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য পরবর্তী লাইনে আমরা লিখে দিয়েছি কোথায় প্রিন্ট করবে। আসলে এখানে হচ্ছে দুইটা রেজিস্টার ইউজ করেছি, বিএল এবং এএল, আসলে ডিএল, সরি, ডিএল এবং বিএল। এবং বিএল এর যে মানটি সেটা হচ্ছে ডিএল এর উপর ডিএল এ প্রিন্ট করে দিবে। আর ডিএল এর একটা স্পেশালিটি হচ্ছে ডিএল ফাংশন কোনো কিছু পেলে প্রিন্ট করে দেয়, ওর কাছে যদি কোনো ভ্যালু থাকে তাহলে হচ্ছে প্রিন্ট করে দেয়। তার আমরা কী করছি, এই ফাংশনটিকে ফুলটাকে হচ্ছে ইন্টারাপ্ট করে দিয়েছি। তো আমাদের টোটাল কী হলো, আমরা এখানে প্রথমে মুভ এজ ওয়ান ইনপুট নেওয়ার জন্য সেটাকে ইন্টারাপ্ট করলাম। ইন্টারাপ্ট করার পরে আমরা কোথায়, মানে আমরা সিতে যে করতাম এ ইকুয়াল স্ক্যান অ্যাপ নিয়ে যে ভ্যালুটা রাখতাম ওটা এ এর মধ্যে থাকতো, তেমন হচ্ছে এএল এর ভ্যালুটি, সরি, স্ক্যান অ্যাপে যে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু রাখতাম পার্সেন্টেজ অফ ডি দিয়ে, সেভাবে হচ্ছে এএল এর মানটি আমরা বিএল এ রেখেছিলাম। এখন আমরা কি করবো, বিএল এর যে ভ্যালুটা নিব সেটা হচ্ছে প্রিন্ট করবো। সেই জন্য আমাদের বিএল এর ভ্যালুটি এখান থেকে প্রিন্ট করে ডিএল এ চলে যাবে। তারপর হচ্ছে ডিএল এর যে যখন ইন্টারাপ্ট হবে জিনিসটা, তখন সেটি হচ্ছে আউটপুট দেখাবে। তো আমি কমেন্ট করে দিচ্ছি। তো এখন আমরা যদি কোডটি রান করি তাহলে কী হবে, আমরা এর আগের কোডে দেখেছিলাম শুধু যেটা যে ইনপুট নিতাম সেটি হচ্ছে ওইভাবে কোডটি শেষ হয়ে যেত। তো আমরা আজকে দেখি যে ইনপুট নেওয়ার ফলে কী হয়। আমরা যদি একটা রিপোর্ট নিই তাহলে আমাদের এ এ হচ্ছে একটা প্রিন্ট করে দিচ্ছে। আবার যদি আমরা টু নিই, সাপোজ, সরি, আমরা যদি এখন টু নিই তাহলে হচ্ছে টুই প্রিন্ট করে দিচ্ছে। তো এখান থেকে আমরা কী বুঝলাম, যা আমরা যে যেটা ইনপুট নিচ্ছি, যে টু যে আমরা ইনপুট নিচ্ছি, এটা মেইনলি আমরা এএল এর মধ্যে ইনপুটটা নিচ্ছি। এএল থেকে বিএল এ চলে গেছে। বিএল এ যাওয়ার পরে যখন এই কোডটি, সরি, এই সফটওয়্যারটি যখন এই তিনটি লাইন পাই, তখন কি করে, এই তিনটি লাইন পাই তখন বিএল এর যে ভ্যালুটা যেটা আমরা ইনপুট নিলাম সেটা হচ্ছে ডিএল এ দিয়ে দেয়। আর ডিএল এর আমি আগেই বলেছি ডিএল এর একটা স্পেশালিটি হচ্ছে যে সেটি যা পায় সেটি প্রিন্ট করে দেয়। তো প্রিন্ট করে দিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাইকে আবার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য ওয়েলকাম করছি। ধন্যবাদ সবাইকে।